হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছে ভৈরব এই মুহূর্তে রাজ্যের মহিলাদের জন্য রয়েছে একটি বড় সুখবর তো তোমরা যারা আশা কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে চাও তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই মুহূর্তে কিন্তু একটি জেলায় নতুন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে রাজ্যের অনেকগুলো জেলাতেই কিন্তু অলরেডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই আপডেটগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়েছি তো এই মুহূর্তে কিন্তু রাজ্যের আরো একটি জেলাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে চাইলে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কি থাকতে হবে আবেদনের ফর্ম কোথায় পাবে কিভাবে ফিল করবে কোথায় জমা করতে হবে শেষ তারিখ কী রয়েছে কমপ্লিট ইনফরমেশন দেবো তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না প্রত্যেকে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দাও ভিডিওটিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে আপডেটটি দেওয়ার একটু চেষ্টা করো আর প্রতিনিয়ত এমন চাকরির আপডেট বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে তোমরা প্রত্যেকেই অন করে রাখো তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও প্রত্যেকে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করবে এবং এই ফর্মটিকে প্রত্যেকে মনোযোগ সহকারে ফিল আপ করবে ফর্মটিকে কীভাবে ফিল আপ করবে এবং এর সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কোথায় জমা করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি ঠিক ভিডিওর মাঝখানে বা একদম শেষে জানিয়ে দিচ্ছি তার আগে চলো তোমাদেরকে বলে দিই এই নিয়োগটি কোথায় করা হচ্ছে ওকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার পুরুলিয়া সদর ডিস্ট্রিক্ট পুরুলিয়া তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া জেলায় নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছো কমেন্ট করে জানিয়ে রাখো তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন কোন জেলায় সাবস্ক্রাইবার বন্ধুরা আমার রয়েছে এবং সেই সমস্ত জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তবে অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটিকে দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এক্ষেত্রে আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কি থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে কি কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে সমস্ত কিছু আইডিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্ষেত্রে বিজ্ঞপ্তির মেমো নাম্বারটি দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সে ডেটটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো নেক্সট দেখো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলো মেনশন করে দেওয়া হয়েছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ওকে এটির আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছ আট আগস্ট দু তারিখ থেকে এবং চলবে সাত নয় দু তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে ওকে এক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়ার সময় দেখতে পাচ্ছ সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হবে ওকে তো এক নম্বরে দেখো বলা হচ্ছে শুড বি এ ম্যারিড ডিভোর্স অ্যান্ড উইডোড ওমেন অর্থাৎ এক্ষেত্রে বিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কেবলমাত্র আবেদন করতে পারবে নেক্সট দেখো বলা হচ্ছে শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ এরিয়া হুইচ সি উইল সিলেক্টেড অ্যাড মেনশন ইন অ্যানেক্সার বি কলাম নাম্বার ফাইভ প্রার্থী যে গ্রামের শূন্য পদের জন্য আবেদন করবেন তাকে কিন্তু সেই গ্রামেরই স্থায়ী বাসিন্দা হতে হবে ওকে নেক্সট জ্যাকো বলা হচ্ছে বয়স তো এক্ষেত্রে তোমাদের এক এক দুহাজার তারিখ অনুযায়ী বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে এসসি এসটি টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে ওকে নেক্সট জ্যাকো বলা হচ্ছে কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যদি থাকতে হবে শুট বি মাধ্যমিক অর ইকু ভ্যালান্ট এক্সামিনেশন অ্যাপিয়ার্ড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে ওকে নেক্সট দেখো বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু গ্রেড ওয়ান গ্রেড টু এসএসজি মেম্বার ট্রেন দাইজ ইস লিঙ্ক ওয়ার্কার্স কিপিং দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফিক্সড ওকে অর্থাৎ এক্ষেত্রে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত অধ্যায় লিঙ্ক ওয়ার্কারগণ শংসাপত্র দাখিল করলে তোরা কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাবে ওকে পাবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যদি আবেদন করতে চাও এই আশাকর্মী পদে তো তোমাদেরকে জানিয়ে রাখি সম্পূর্ণ অফলাইনে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে একটু নিচের দিকে যদি তোমরা চলে আসো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই দেখেছি ভিডিওটি শুরুতেই এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকে এপোর্ড সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং এই ফর্মটিকে তোমরা কিন্তু প্রত্যেকেই ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে তোমরা এই ফর্মটিকে ফিল আপ করবে এবং এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সার্টিফিকেটগুলি যা সেলফ অ্যাডাস্টেড কপি অ্যাটাচ করতে হবে तो प्रत्येके तुम्हारा नोट कर नाओ okay. तो देखो ये नम्बर वन बार्थ सर्टिफिकेट और एडमिट कार्ड भोटार्स आईडेंटिटी कार्ड एंड रेशन कार्ड मार्कशीट और माध्यमिक और इक्विवेलेंट एग्जामिनेशन सेल्फ अटेस्टेड कॉपी ऑफ मैरिज रजिस्ट्रेशन सर्टिफिकेट ऑफ मैरिड वुमेन एंड सेल्फ अटेस्टेड कॉपी ऑफ डिक्री ऑफ डिवोर्स इन केस ऑफ डिवोर्स्ड वुमेन और सेल्फ अटेस्टेड कॉपी ऑफ डेथ सर्टिफिकेट ऑफ हस्बैंड इन केस ऑफ विडो संगे बोला इन केस ऑफ अबव मेंशन सर्टिफिकेट्स आर नॉट अवेलेबल सेल्फ डिक्लेरेशन

এবং এর সাথে দেখো বলা হচ্ছে তোমাদেরকে কিন্তু পাঁচ টাকা ডাক টিকিট সাঁটানোর নিজের নাম ও ঠিকানা লাগে একটি খাম তোমরা আবেদন পত্রের সঙ্গে দিয়ে দেবে ওকে তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট গুলি হোক সেলফ অ্যাটেস্টেড কপি আবেদন পত্রের সঙ্গে অ্যাটাচ করবে এটি খামের ভেতর ভরবে সে খামের ওপর অবশ্যই তোমরা কিন্তু মেনশন করে দেবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে ওকে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা সরাসরি বাই হ্যান্ড গিয়ে তোমরা আবেদন পত্রটিকে জমা করে আসতে পারবে আবেদন পত্রটিকে তোমাদেরকে কিন্তু তোমাদের সেই ব্লক অফিসে গিয়ে আবেদন পত্রটিকে জমা করে আসতে হবে ওকে তো তোমাদেরকে একটু আমি বলে দিই যে পুরুলিয়া জেলার কোন কোন ব্লকের অধীনে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে ওকে তো প্রথমে দেখো এখানে বলা হচ্ছে ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি স্ট্যাটাস আন্ডার পুরুলিয়া সাব ডিভিশন পুরুলিয়া সদর সাব ডিভিশন তো প্রথমে বলা হচ্ছে নেম অফ ব্লক ব্লকের নাম আর্সা ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে দেখো হেডগুগুই হেসলা, পৌরা এবং বেলডি এবং দেখো সাব সেন্টারের নাম দেওয়া হয়েছে ভিলেজের নাম এবং পাশাপাশি শূন্য পদগুলো বলে দেওয়া হয়েছে তারপর দেখো রয়েছে বলরামপুর ব্লক নেক্সট ব্লক নেম হচ্ছে হুড়া এবং এখানে দেখো গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেওয়া রয়েছে সাব সেন্টারের নাম এবং পাশে গ্রামের নাম দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ শূন্য পদগুলি দিয়ে দেওয়া হয়েছে নেক্সট রয়েছে পুরুলিয়া এক এবং রয়েছে পুরুলিয়া দুই এখানে দেখতে পাচ্ছো গ্রাম পঞ্চায়েতের নাম সাব সেন্টারের নাম এবং গ্রামে গ্রামের নাম পাশাপাশি শূন্য পদগুলি বলে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা দেখে নেবে এখানে যদি তোমাদের গ্রামের নাম থাকে তাহলে কিন্তু তোমরা সেই গ্রামের শূন্য জন্য আবেদন করতে পারবে ওকে তো তোমরা যে ব্লকের স্থায়ী বাসিন্দা তোমরা কিন্তু সেই ব্লকে গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে জমা করে আসবে ওকে অর্থাৎ এখানে যে ব্লকের নামগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং এই ব্লকের আর যারা স্থায়ী বাসিন্দা এবং যারা আবেদন করবে তারা কিন্তু সেই ব্লকে গিয়ে আবেদনপত্রটিকে সরাসরি গিয়ে বা পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে পারো ওকে এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে সাত নয় দু বাইশ তারিখ ওকে বিকেল তিনটে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই তারিখ এবং এই সময়ের মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে ওকে এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এছাড়া তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা প্রত্যেকটি ডিটেলস আগে ভালোভাবে নিজেরা পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ